এখানে দেখুন আমরা অনেকেই আছি কোরআন পড়ার সময় সিনের উচ্চারণ আমরা সার মতো করে ফেলি, আবার সিনের উচ্চারণ সদের মতো করে ফেলি, আইনের উচ্চারণ আমরা হামজার মতো করে ফেলি এবং ওয়ার উচ্চারণ জালের মতো করে ফেলি। তো এই যে ভুলগুলো, এই ভুলগুলো করার জন্য কিন্তু আমাদের পড়া সুন্দর হয় না। তো আজকের এই ভিডিওতে আমি একটা কৌশলে আপনাদেরকে প্রত্যেকটা হরফ শুধু শুধু করে শিখিয়ে দেব, শুধুমাত্র একটা কৌশলে। তো অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, একটু টানবেন না, কারণ আমরা অনেকে আছি কোরআন মাজিদ রিডিং পড়তে পারি কিন্তু আমাদের পড়া শুদ্ধ হয় না, যেটার কারণ হচ্ছে আপনি মানে যে অক্ষরগুলো খুবই গুরুত্বপূর্ণ বিপজ্জনক অক্ষর ওইগুলোতে আপনি বিশেষ গুরুত্ব দেন না। এই জন্য এখানে দেখুন হরফ উপর যেখানে বেঁকা চিহ্ন আসছে, এই বেঁকা চিহ্ন যেখানে পাবেন সেইখানে আপনাকে সতর্ক হতে হবে, সতর্ক হয়ে আপনাকে পড়তে হবে। আপনি যদি এই পড়াগুলা শুদ্ধ করে পড়তে পারেন তাহলে সম্পূর্ণ কোরআন মাজিদ ইনশাল্লাহ শুদ্ধ করে পড়তে পারবেন। এখানে আছে কোরআন শিখার মেশিন, দুই নম্বর সুকুন চার্ট, পূর্ণ শিক্ষায় যার কোনো ব্যর্থতা নেই। যদি আপনি এই পড়াটা চার্ট সম্পূর্ণ পড়তে পারেন তাহলে কোরআন আর ঠেকার জায়গা রইল না, অর্থাৎ কোরআন পড়তে গেলে আপনি আর ঠেকবেন না। এখানে লেখা আছে দেখুন, পাকা হতে পারলে কোরআন শিক্ষার চিন্তা শেষ, কারণ কোরআন আর ঠেকার জায়গা রইল না। তো এখানে 37টা লাইন আছে, আমরা 37টা লাইন থেকে 11টা লাইন ইনশাল্লাহ শিখবো। এর আগে আমরা এখান থেকে কিছু হরফ জানবো। এখানে একটু দেখুন, বিপদজনক অক্ষর একটি কৌশলে কোরআন মাজিদ পড়া সহি করুন, 15টি অক্ষর। এখানে দেখুন নিচে আমি লিখছি 15টি অক্ষর কি কি, আলিফ, সা, জিম, হা, জাল, জা, সিন, বদ, এটা সদ হবে, সদ, লদ, ত, জ, আইন, কফ, ওয়াও, হামজা, ইয়া। এখানে 16টা হরফ আছে, তবে এই যে আলিফ এবং হামজা এই দুটো একই, কারণ আলিফ যখন জবর কিংবা জের অথবা পেশ থাকে এটাকে কি বলা হয়, এটাকে হামজা বলা হয়, তাই এটা মিলা 15টা হরফ, আর কি দুটা মিলে একটা। তো এই 15টা হরফ যদি আপনি শুদ্ধ করে পড়তে পারেন, আর এই প্রত্যেকটা প্রত্যেকটা হরফে কিন্তু যেখানে আপনি পাবেন সেখানে কিন্তু উপর ব্যাখ্যা চিহ্ন আসছে, যে আলিফের উপর ব্যাখ্যা চিহ্ন, এই যে হার উপর ব্যাখ্যা চিহ্ন, এই যে জাহর উপর ব্যাখ্যা চিহ্ন, জিমের উপর ব্যাখ্যা চিহ্ন, এই ব্যাখ্যা চিহ্ন যেখানে পাবেন সেখানে আপনাকে সতর্ক পড়তে হবে। তো আমি এখানে কী ভুলগুলো হয় সেটা আপনাদেরকে বলে দিই। আলিফ উচ্চারণ করতে গিয়ে আলিফ আমরা হামজা বানিয়ে লিখি, হামজা জবর আ, হামজা জের এ, হামজা পেশ ও। তো এই হামজা উচ্চারণ করতে গিয়ে যেন এই যে আইনটা আইন উচ্চারণ না হয়ে যায়, তা আমি আইন টলিক এখানে আইন জবর আ, আইন জের এ, আইন পেশ ও। তো হামজাটা আপনাকে হলকের শুরু থেকে পাতলা করে বলতে হবে, হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ ও। আর আইনটা বলতে হবে আইন জবর আ, আইন জের ই, আইন পেশ ও। এরকম আমি এগুলো এখানে যখন আমি এইগুলো আপনাদেরকে শেখাবো তখন ভালো করে বলে দেবো আরও। তারপরে এই যে সা, এই সা উচ্চারণ করতে গিয়ে যেন আপনার সিনের মতন না হয়ে যায়, এই যে সা এবং হচ্ছে এই যে সিন, এই যে সিন, এই সা আর সিন দুটো উচ্চারণ করতে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। সা জিহ্বার আগা সামনের উপরে দ্বিতীয় দাঁতের আগার সঙ্গে লাগবে, সা জবর সা, আর সিন জিহ্বার নিচে দাঁতে লাগিয়ে উচ্চারণ করবেন, সিন জবর সা। এবং সদ উচ্চারণটা দেখুন, সদ উচ্চারণ করতে গিয়ে যেন আবার সিনের মতো না হওয়া যায়, সিন হচ্ছে পাতলা হরফ এখানে পাতলা করবেন, আর সদ হচ্ছে মোটা হরফ এখানে মোটা করবেন, এটা মোটা করতে হবে, সিন জবর সা, সদ জবর স, স এরকম স বলতে হবে। তারপর হচ্ছে দেখুন হা, এই যে হাটা, এই হাটা যখন আপনি উচ্চারণ করবেন যেন এই যে হা, এই হার মতো যেন না হওয়া যায়, এটা হচ্ছে হা, হা জবর হা, আর এটা হচ্ছে শুধু হা, হা জবর হা পাতলা হবে, হা জের হি, হা জের হি, হা পেশ হু, হা পেশ হু পাতলা করে, এটা হচ্ছে হলকে মাঝখান থেকে চাপ দিয়ে বলবেন, এটা পাতলা করে বলবেন। তারপরে যে জাল, এই জাল উচ্চারণ করতে গেলে যেন আপনার ব অথবা জা অথবা জিম এই চারটে হরফ, এই চারটে হরফ মাথায় রাখতে হবে, জালটা পাতলা হবে, ব মোটো হবে, জাও পাতলা, জিমও পাতলা, জিম শক্ত হবে একটু। তবে এখানে জালটা জিব্বার আগা উপর দাঁত আগার সঙ্গে লাগে পাতলা করবেন, জাল জবর জা, আর জটা একই জায়গায় লাগবে তবে জটা মোটো হবে, র জবর র। আর এই যে ঝা, রর পরে যে হরফটা ঝা, এই ঝা যখন উচ্চারণ করবেন তখন জিব্বাটা নিচের দাঁতে লাগাবেন, জা জবর জা, আর জিম যখন উচ্চারণ করবেন জিব্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগে উচ্চারণ করতে হবে, জিম জবর জা, এরকমভাবে উচ্চারণ করতে হবে। তারপর হচ্ছে ত, ত উচ্চারণ করতে গিয়ে যেন আপনার তায়ের মতো না হয়ে যায়, এটা হবে ত জবর ত, আর এটা হবে তা জবর তা, পাতলা হবে, ত জবর ত, তা জবর তা। তারপর হচ্ছে কফ, ক
কফ উচ্চারণ করতে গিয়ে যেন কাফের মতো না হয়ে যায়, এইগুলো সতর্ক থাকতে হবে। কফ জবর ক, আর এটা হচ্ছে কাফ জবর কা, পাতলা করে কা। তারপরে হামজা এবং ইয়া, আমি নিয়ে আসি, এই হামজা উচ্চারণ করতে গিয়ে যেন ইয়ার মতো না হয়ে যায়, যেমন হামজা জবর আ, ইয়া জবর ইয়া, আর ওয়াও জবর ওয়া। দেখুন হামজা দেওয়া হলকে শুরু থেকে বলছি, ইয়ার জিব্বার মধ্যখান উপতালের সঙ্গে লাগিয়ে বলছি, আর ওয়াওটা দুই ঠোঁট গল করে উচ্চারণ করছি। হামজা জের ই, ইয়া জের ই, ওয়াও জের ওয়ে, হামজা পেশ উ, ইয়া পেশ ইউ, ওয়াও পেশ ভু। তো এরকমভাবে আপনাকে এই পনেরোটা হরফ সতর্ক হয়ে পড়তে হবে, যেন একটা হরফ উচ্চারণ করতে গিয়ে আরেকটা হরফ আদায় না হয়। যদি এটা আপনি বুঝতে পারেন তাহলে কিন্তু ইনশাল্লাহ আপনি কোরআন মাজিদ পড়া শুদ্ধ করে পড়তে পারবেন। এই একটা কৌশল আপনাকে মনে রাখতেই হবে, তাহলে আপনার পড়া শুদ্ধ হবে ইনশাল্লাহ। তো এখন আমরা এইখানে শব্দের মাধ্যমে প্রত্যেকটা বিষয় শিখব, কারণ এইগুলো যদি আমরা ভালোভাবে শিখতে পারি তাহলে কিন্তু আমাদের কোরআন মাজিদ পড়াটা শুদ্ধ হয়ে যাবে ইনশাল্লাহ। তো দেখুন আমি যে পনেরোটা হরফ একটু আগে খাতা কলমে বুঝাইছি, প্রত্যেকটা হরফে কিন্তু উপর মাথা ব্যাকরণ থাকবে এরকম। তো মাথা ব্যাকরণ যেখানে থাকবে সেখানে সতর্ক হয়ে পড়বেন। তাহলে আমার সাথে পড়েন, হামজাহ লাম জবর আল, এখানে আল বলবেন, আল বলা যাবে না, আল বলতে হবে। এখানে লেখা আছে দেখুন খারা বাঁকা চিহ্ন, এই জায়গায় সাবধান হও, জিম যেন জাল অথবা জা অথবা জ অক্ষর না হয়ে যায় এরকম বলা হয়েছে, অথবা কাফ কফ কাফের মতো না হয়ে যায়, সিন সার মতো বা সা সিনের মতো না হয়ে যায়, প তার মতো না হয়ে যায়, এই জন্য এই বাঁকা চিহ্নগুলোতে সতর্ক থাকবেন। তাহলে হবে হামজাহ লাম জবর আল, হামিম জবর হাম, দেখুন আল হাম, এটা কিন্তু আল হাম বলা যাবে না, আল হাম বলতে হবে, ডাল পেশ দু, আল হাম দু, আল হাম দু, এরকম। এই হাটা হল মাঝখান থেকে বলতে হবে, খই ঋণ এখানে নাই, তো খৌ ফুন। আরেকটা কথা, সেটা হচ্ছে সাতটা হরফ আমি এখানে লিখি আপনাদের বোঝার জন্য, কারণ আপনারা এই ভুলগুলো বেশি করেন, যে কারণে এগুলো বলতে হয়। সাতটি হরফ, সাতটি হরফ, মোটা হরফ, মোটা হরফ কী কী, সদ দদ ত জ গইন খ কফ। তো এই সাতটা হরফ যখন আপনি জবদ উচ্চারণ করবেন তখন বাংলা আকার উচ্চারণ করবেন না, যেমন স জবর স হবে, দদ জবর দ, প জবর প, জ জবর জ, গইন জবর গ, খ জবর খ, কব জবর ক। তো কব জবর কা বলা যাবে না, খ জবর খা বলা যাবে না, গইন জবর গা বলা যাবে না, গ জবর যা, ত জবর তা বলা যাবে না, দ জবর দা বলা যাবে না, স জবর সা বলা যাবে না। তো এই যে বাংলা আকার টেকনিক ইউজ করবেন না। আরেকটা হরফ আছে, সেটা হচ্ছে র, র জবর রা হবে না, রা কিন্তু কাটা বলতে হবে, র জবর র বলতে হবে, র। তো এই যে মোট আটটা হরফ, এই আটটা হরফ যখন উচ্চারণ করবেন বাংলা জবর দিয়ে, মানে জবর দিয়ে যখন উচ্চারণ করবেন বাংলাতে আকারটা ব্যবহার করবেন, এটা মনে রাখবেন। তো এখানে হবে খয় ইয়াজবর কি, খয় র দুই পেশ, র দুই জের ঋণ, খয় ঋণ, খ ওয়াও জবর খ, ফা দুই পেশ ফুন, খ ফুন। এই যে যা, এই যে যা উচ্চারণ করতে গেলে সতর্ক হন, যা যেন জিমের মতো না হয়ে যায় বা জালের মতো বা ওয়ার মতো না হওয়া যায়, তাহলে যাতে কোথা থেকে উচ্চারণ করতে হবে, জিব্বার আগা সামনে নিচে দাঁতের মাঝখানে লাগিয়ে উচ্চারণ করতে হবে, যাও জিম, আবার সতর্ক হতে হবে, জিম যেন আবার যার মতো না হওয়া যায়, জিমটা জিব্বার মধ্যখান উপতালের সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হবে, যাও জিন, যাও জিন। আপনারা কিন্তু সহজ বুঝতে পারবেন এই বাঁকা চিহ্ন দিয়ে, এই বাঁকা চিহ্ন যেখানে থাকবে সেখানে সতর্ক হবেন। তারপর নুন ফা জবর নাফ, সিন দুই পেশ সুন, পাতলা হবে, সন বলবেন না, তাহলে সদ হয়ে যাবে, সতর্ক হন, নাফ সুন এরকম। সিন ইয়া জবর শাই, হামজা দুই জের ইন, শাই ইন, হামজা দুই জের ইন, এটা হামজাটা হলকে শুরু থেকে উচ্চারণ করতে হবে যেন আইনের মতো উচ্চারণ না হয়ে যায়, শাই ইন। হামজা সিন জের ইস, হামজা এখানে সতর্ক হতে হবে, আবার সিনে গিয়ে সতর্ক হতে হবে, হামজা যেন আইন না হয়ে যায়, সিন যেন সদ না হয়ে যায়, ইস বলতে হবে, ইস মুন এরকম। আইন বাজবর আবে, এই যে আইনে সতর্ক হন যেন আইন উচ্চারণ করতে গিয়ে হামজা আবার আদায় না হয়ে যায়, এটা আইনের চাপ দিয়ে বলতে হবে একটু এরকম, আইন বাজবর আবে, আবে ডাল দুই পেশ দুন, আবে দুন, আবে দুন। মিম নুন যে মিন, হা মিম পেশ হুম, মিন হুম, মিম সিন জবর মাস, র কফ যে রিক, রিক বলবেন না, এটা কিন্তু কফ, কফ কলকল হরফ, অবশ্য এখানে কলকল আদায় করতে হবে, মাস রিক, মাস রিক। মিম গইন জবর মাগ, র বাজে রিবে, মাগ রিবে, মাস সিনটা পাতলা করবেন, স যেন না হয়ে যায়, মাস জিদে, জিম জিব্বার মধ্যখান উপতালের সঙ্গে লাগিয়ে উচ্চারণ করবেন,
যা যেন না হয়ে যায়, মাস জিদ যেন না হয়ে যায়, হবে মাস জিদে, মাস জিদে। নুন জিম যাব না যে কফ তো বা জিম দাল, এ পাঁচটা হচ্ছে কলকলো হরফ, এ পাঁচটা হরফ উপর যখন সুকুন থাকবে তখন কলকলো আদায় করবে। না যে আইন লাম যাব আল, আইনটা চাপ দিয়ে আল, না যে আল আইন উচ্চারণ করতে গিয়ে যেন হামজা না হয়ে যায়, না যে আল এরকম। ইয়াস যাব ইয়াস, ইয়াটা জিবার মধ্যে খান উপতাল সঙ্গে লাগে উচ্চারণ করবেন যেন হামজার মতো বা ওয়ার মতো না হওয়া যায়। ইয়াস ফা, ফাইন জবর ফা চাপ দিয়ে ফা, এই যে উচ্চারণগুলো এগুলো যদি আপনি ক্লিয়ারলি মানে ভালো করে উচ্চারণ করতে পারেন শুদ্ধ করে, তাহলে কিন্তু আপনার কোরআন মাজিদ পড়া শুদ্ধ হবে। ইয়াস ফা এরকম। তারপরে বা আইন জবর বা, বা দাল দুইজের দিন, বা দিন বা দিন বা এরকম, বা দিন বলবেন না, বা দিন। হামজা নুন জবর আং তামিম পেশতুম, আং তুম এখানে ইকফা গুণ্য হবে। উস জুদে উস, হামজা সিন পেশ উস, জিম দাল পেশ জুদে, এখানে আলিফ সিন জিম সতর্ক হন, আলিফ যেন আইন না হয়ে যায়, সিন যেন সদ না হয়ে যায়, জিম যেন জা কিংবা ভ অথবা জাল না হয়ে যায়, এগুলো সতর্ক রাখবেন। উস জুদে উং জোর জোর অপেশ জোর, জোরটা সতর্ক হবেন যেন জাল না হয়ে যায়, জোর বলবেন না জোর মোটা করে। উং জোর তা হওয়া যাবে তাহ, সিন হওয়া যাবে শাও তাহ শাও। আইন যেবার আলামি আছে বললাই হামিম জের হিম আলাই হিম, আইন চাপ দিয়ে আলাই হিম। হামজা রওয়া যাবে আর, সিন লাম যাবে সাল, নুন যাবে না আর সাল না এরকম। তারপরে সিন মিম যাবে সাম, আইন জের রি সাম রি, হামিম জের হিম সাম রি হিম সাম রি হিম। লাম যাবে লা দালি আছে বা দাই, লা দাই হামিম জের হিম লা দাই হিম লা দাই হিম, এরকম উচ্চারণ করতে হবে লা দাই হিম। তারপরে কফ বাজবর কবে, এখানে কলকাতা আদায় করেন কফ বাজবর কবে, লাম জেলি কবে লি হামিম জের হিম কবে লি হিম কবে লি হিম। এখন তাসিদ উচ্চারণ করবো র বাজবর রব বাজের বি, কাফ মিম পেশ কুম রব বি কুম। হামজা লাম জবর আল, হাই আজবর হাই ইয়া পেশ ইউ, হামজা হাই ইয়া, তিনটা হরফ সতর্ক হন। আল হাই ইউ ইয়া পেশ ইউ বলবেন না, আল হাই উ বলবেন না, ইউ বলতে হবে, জিব্বার মদ খান উপতালের সঙ্গে লাগিয়ে বলতে হবে এবং হাটা হলো মাঝখান থেকে চাপতে বলতে হবে। আল হাই ইউ আল হাই ইউ। কদ্দামাত কাদ্দা বলবেন না, কফ যেন কাফ না হয়ে যায়, সতর্ক হন। কদ্দামাত বালাম জের বিল হা কফ জবর হা কফ জের কি, কফ জের কি বলবেন না, কি বলতে হবে, বিল হাক কি হাক কি না কিন্তু হাক কি, হা এবং কফ দুটো সতর্ক হবেন। নুন হা যাব নাহ, নাহ বলা যাবে না, বলতে হবে নাহ হাটা নাহ নাহ। ফাজে ফি দাল পেশ দু নাহ ফি দু নাহ ফি দু নাহ ফি দু, এরকম ভাবে পড়তে হবে। তারপরে হামজা ওয়া জবর আও আও বা মোটো করে, লাম যে বললে মিম যাবার মা আও লামা, আজ লামা বলবেন না, আজ লামা বলে কিন্তু আবার জাল হয়ে যাবে, বলতে হবে আও লামা। হামজা ত যাবার আ ত, কলকল হবে আইনটা তটা, আইন যাবার আ আ ত আ, মিম যাবার মা হামি পেশ হুম আ ত আমা হুম, আরে চাপ দিয়ে আমা বলবেন না আমা হুম আ ত আমা হুম। হামজা জিম জবর আজে র দুই পেশ রুন, আজে কলকুলা আজে রুন। হা ত যে হিত ত জব ত, তা দুই পেশ তুন হিত ত তুন হিত তা তুন বলবেন না, ত উচ্চারণ করতে গিয়ে তা করে ফেলবেন না, হিত ত তুন। হামজা ল জবর আব হা পেশ ওহ, র জে রি আব রি, র হা জবর রহ রহ, মিম জবর মা তা দুই পেশ তুন রহ মা তুন। ওয়াও জিম জবর ওয়া জিম হা জব জাহ, ওয়া জাহ তা পেশ তু ওয়া জাহ তু, ওয়া জাহ হাটা পাতলা করে ওয়া জাহ তু। হামজা স জবর আ স জব স, আ স মিম দাল জবর মা দে আ স মা দে, এখানে আ সামাদ বলবেন না, স উচ্চারণ করতে গিয়ে যেন সিন না হয়ে যায়, এ সতর্ক হবে না এগুলা। আ স মা দে। নাস রুন, নুন স জবর নাস র দুই পেশ রুন নাস রুন। ইয়া জবর ইয়া হা দদ পেশ হুদ দদ পেশ লো, ইয়া হুদ লো, এই যে দদ দদ উচ্চারণ করতে গিয়ে যেন ডাল না হয়ে যায়, ইয়া হুদ দু বলবেন না, ইয়া হুদ লো মোটা করে বলবেন, ইয়া হুদ লো।
يا بيش يو كاف دال جبر كاد دال زيدي با بيش بو يو يا بيش يو بولبن يو يو جبر موتو خانتا اوپا تاوشن لاغا بين يو كاد دي بو دال اوچن كورتے گئے جنو زا اوچن نا ہوئے جائي دال اوچن كورتے اوچن كورتا ہو بے جبر آگا شامنر اوپر دوی داتر آگا شن لاغي اوچن كورتا ہو بے يو كاد دي بو حمزا لام جبر آل واو زا جبر واز اي زاتا جبر نیچے دات لاغا بين এই যা উচ্চারণ করতে গিয়ে যেন এই জাল না হয়ে যায় এগুলো সতর্ক হবেন আল ওয়াজ না আল ওয়াজ না ওয়াও তাজের উইথ রজের উইথ রি আমরা অনেক বলি ইথ রি মানে এই ওয়াওটা হামজা মত উচ্চারণ করে ফেলি তো এটা সতর্ক হবেন উইথ উইথ রি হা কফ জবর হা কফ দুই পেশ কুন হা কুন মিম তাজের মিস মিস বলবেন না বলবেন মিস জিব্বাটা কোথায় লাগবে উপরে যেতে লাগবে মিস লুন افتح افتح تا حزور تح ايركم افتح روز از ريز قف بش قو كف زبر کا ريز قو کا اي زاتا جبتا نیچے تا لگے من ريز قو کا ميم خو زبر مخ راج ميم زبر راج کل کلا مخ راج مخ راج اكبر اكبر عين زازر عز زازر زاتي عز زاتي عد جاتي بول بننا এখানে জিম নেটা যা জিব্বাটা নিচে লাগাবেন সতর্ক হবেন আইন সতর্ক হবেন ইজ্জাতি বলবেন না রিজ আইনটা চাপ দিয়ে বলতে হবে ইজ্জাতি হামদা সিন জবর ইস তা গন জবর তা ফা রজের ফির ইস তা ফির ফা বদ জবর ফা এখানে ফাদ বলবেন না ফাদ বললে বদ কিন্তু ডাল হয়ে যাবে যাতে বড় একটা ভুল হয়ে যাবে তো এগুলো সতর্ক হবেন ফা বদ জবর ফা লামজেল্লি কাম জবর কা ফা লি কা জাল পাতলা হবে জিব্বাটা উপদাতের আগার সঙ্গে লাগিয়ে পাতলা উচ্চারণ করবেন জাল উচ্চারণ করতে গিয়ে যেন ভ অথবা জিম অথবা জার মতো না হয়ে যায় তাহলে এটা হবে হামজা জাল জবর আজ হা জবর হা বা জবর বা আজ হা বা সাটা যেন সিনের মতো না হয়ে যায় সা জিব্বাটা উপদাতের আগার সঙ্গে লাগিয়ে পাতলা উচ্চারণ করবেন মিম সাজের মিস লাম পেশ লুক আফ মিম পেশ কুম মিস লুকুম সাব্বিহ সাব্বিহ তু মিনু তা হামজা পেশ তো ধাক্কা দিবেন যেন আইন না হয়ে যায় তো এরকম চাপ দিবেন না হালকা করে ধাক্কা দিয়ে বলবেন তু মিনু ইউ মিনু ইয়া হামজে পেশ ইউ মিম জে মিনু পেশ নু ইউ মিনু এরকম ই ক র হামজা কবজের ই ক কল কলা র হামজা জবর র ধাক্কা দিবেন ই ক র বি সা বি সা লাম হামজা পেশ লু লাম পেশ লু 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 হামজা দুই জবর আন লু লু আন يا حمزة بيش يو تازت تي يو تي يو تي وا مورو واو حمزة زبر وا مورو شا نون شا نون يا تي كوم يا تي كوم ايرام دھاكا دي بن وا مور قومك واو حمزة زبر وا ميم رو بيش مور قوف واو زبر قو ميم كاف زبر مك وا مور قومك مؤمنون مؤمنون يا تياهم يا حمزة زبر يا تياهم تأخذوا 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 تبت تبت تاب عزبر تب بات عزبر بات تبت عين جبر عبا جي تاكي تب بات عزبر بات عبت تاب پشتو عبت تو ایکنا دال دا پورا جبنا زازمال حرف پر جو دی تشدید دل حرف آشه تال زازمال حرف بات پورا جبنا وسبح واو زبر واسین بازبر سب با حزر بی حاپش ہو و سب بی ہو تب رو وکب بیر ہو وکب بیر ہو رب با رب زبر رب با زبر با رب با نون یزن نی یا یزر یی نون زبر نا رب با نی یی نا رب با نی یی نا رب بیغفر رب بیغفر سابع عن سابع سین با زبر سابع عن بربهم بازر بي رب بازر بي رب بازر بي حميم جر هم بربهم واتقوا الله اخنا واتقوا في درك لام كي دور بيخنا واو الف الف لام پورا جبنا واتقوا الله التساق 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 سين اچان کرتے گئے جنو سود نا ہو جائے التساق بول بننا التساق ارغم اچان کرتے ہو بے তো এই যে প্রত্যেকটা হরফ যেখানে বাঁকা চিহ্ন আসছে এই হরফগুলো যদি আপনি সঠিকভাবে আদায় করতে পারেন তাহলে কিন্তু আপনার কোরআন মাজিদ পড়াটা ইনশাল্লাহ শুদ্ধ হয়ে যাবে
তো অবশ্যই অবশ্যই এই বিষয়গুলো একটু ফলো করবেন যেন এই বিষয়গুলো আপনার শুদ্ধ হয়। এই হা উচ্চারণ করতে গিয়ে যেন এই হা উচ্চারণ না হয়ে যায়, কিংবা সা উচ্চারণ করতে গিয়ে যেন সিন উচ্চারণ না হয়ে যায়, এইগুলো একটু সতর্ক হয়ে পড়তে হবে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই এটা লাইক দিয়ে দিবেন, আর অবশ্যই আমাদের এই ভিডিওগুলো সবার কাছে শেয়ার করে দেবেন। ইনশাল্লাহ এই বিষয়টা নিয়ে আমি পার্ট টু করতে চাচ্ছি, তো অবশ্যই আপনি পার্ট টু পেতে চাইলে এই ভিডিওর নিচে অবশ্যই কমেন্টস করবেন, আমি ইনশাল্লাহ খুব দ্রুতই পার্ট টু নিয়ে আসবো।